কক্সবাজার সিটি কলেজ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2020 উপলক্ষে কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের প্রভাষক রোমেন আক্তারের সঞ্চালনায় আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ক্যাথিং অং। এতে আরও বক্তব্য রাখেন সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, কলেজ গভর্নিং বডির সদস্য এবং কক্সবাজার জেলার পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, বাণিজ্য অনুষদ প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাস, সমাজ বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক শাহানুর আক্তার, কলা অনুষদ প্রধান অধ্যাপক আক্তার চৌধুরী, বিজ্ঞান অনুষদ প্রধান অধ্যাপক জবুন্নেসা, কর্মচারীদের পক্ষে নুরুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানজিয়া সুলতানা তিলকা, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের। এতে কলেজের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, দেয়ালিকা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উনি ওনার মনের মতো চাপিয়ে কলেজ চালাচ্ছেন, যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ে গভর্নিং পেপার গভর্ন বডির ব্যাপারে অনেক অনেক কথা হয়, অত প্রতিযোগ আমরা দেখেন। আজকে এই অনুষ্ঠানে কিছু কথার আবরণ, কিছুদিন আগে বছর দুয়েক আগে আমার এক খুব রাজনৈতিক বন্ধু বলা যায় আমাকে বারের পাশে আইন বিষয়টির ভেতরে বসে বলছিলেন, কিরে মাথায় কলেজের সব টিচারদের কি রাখেন নিয়ে গেছে, রাখেন হয়ে যাচ্ছে, বাংলাদেশের কোনো কলেজে এত রাখেন টিচার নেই, তোমাদের কলেজে নেওয়া হয়ে গেল। আমি চুপচাপ একবার একটু রং ছাপ, এরপর আমি তাকে বললাম, এটা আমরা ওনাকে বলছি আরো বেশি করে নি, রাখেন না শুধু চাকমা গোষ্ঠীর যতগুলো শিক্ষক পাওয়া যায় তাদেরকে আমাদের কলেজে শিক্ষক হিসেবে নেবেন, এটা আমরা বলেছি না অনুমতি দিয়েছি। কক্সবাজার রাখার মতো শিক্ষা লেখা ভূমিপুত্র হিসেবে 1200 ফাঁসা অভিভূতি এদের একটা অসাধারণ নিয়ে আছে, স্যার সেটা জানে, এখানে করে আগে পাবেন না আপনারা, হয়তো কোনো ভালোবাসায় কোনো মায়া মমতায় কোনো কারণে তারা যারা আছে তারা এইভাবেই আছে, তাদের অসাধারণ একটা ভাষা আছে। রাখাইন ভাষাটা একসময় আমরা খুব শুনতাম, ভালো লাগতো, এখন সেভাবে শুনবেন না। আমি তো এসেছি জনজাপনের অঙ্কন থেকে, আমি তো এসেছি সোনাগরের ডিগার বহরে থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে 2020 অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি রুমেলা আক্তার আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে যাদের বুকে তাদের রক্তভাত ঢেলে রাজপথ রঞ্জিত করেছিল, আমাদের বাংলা ভাষা অর্জন করেছিল, সেই সঙ্গীত ভাষা সৈনিকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 21শের প্রথম প্রহর থেকেই কক্সবাজার সিটি কলেজ মহান শহীদ দিবস পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পালিত শুরু হয়। মাননীয় সভাপতি কক্সবাজার সিটি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব ক্যাথিং অং, উপাধ্যক্ষ মহোদয়
জনাব আবু মোহাম্মদ জাফর সাহেব, কলকাতা সিটি কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এবং কক্সবাজারের মাননীয় পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট ফরিদুল আলম, অনুষদ প্রধানগণ, সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে একুশের শুভেচ্ছা। ইতিহাস সম্পর্কে আমার না বললেও চলে, সবাই টুকটাক ইতিহাস চর্চা করবে, এটি স্বাভাবিক বিষয়। আমি একটু বর্তমান ফেসবুকীয় যুগের ভাষা সম্পর্কে একটু বলতে চাই। এই যুগটা হচ্ছে ফেসবুকীয় যুগ। যুগে যুগে কিন্তু ভাষার পরিবর্তন পরিমার্জ অনেক কিছু হয়ে থাকে। তার এই ধারাবাহিকতায় আমরা নিজেরাও এখন ভাষার পরিবর্তনের যুগে অবস্থান করছি। একটা ভাষা, আজকে আমরা যাকে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে জানি, কিন্তু সেই মাতৃভাষারও আরো একটি মাতৃভাষা আছে। আমি যদি চিটাগোনিয়ান হই, আমার ভাষা কিন্তু প্রথম চারটে, তারপরে কেউ সিলেটে হলে সিলেট, আবার ঢাকা হলে খুঁটি ভাষা, এরকম ভাবে আসলে এটা পরিবর্তন পরিমার্জন এবং পরিবর্তিত হয়ে আমাদের মাতৃভাষাটা একদম শিকড় থেকে গজিয়ে উঠে।